নন্দীগ্রামে তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজি, আবার উত্তপ্ত নন্দীগ্রাম। গতকাল রাতে নন্দীগ্রামের 1 নম্বর ব্লকের গোকুলনগরে তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি স্বপন কুমার করের বাড়িতে দুষ্কৃতীরা বোম মারে বলে অভিযোগ। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই এই কাজ করেছে, আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। তবে বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে। গতকাল রাত 12টার দিকে আমরা খেয়ে দিয়ে শুয়েছি, দেখা গেছে এখান থেকে হঠাৎ বারবার ধরে ফোন হচ্ছে। আমার বিছানায় ফোনটা থাকে, ঘন ঘন রিং হচ্ছে, তো আচমকা উঠব না। উঠে পড়ার পর বলছে যে আমার পুত্র এবং এখানে এরা যারা আছে সবাই চিৎকার চাঁচামেচি করছে যে আমাদের বাড়িতে বোম পড়ছে। হ্যাঁ, আমরা এক জায়গায় বসে আছি, হ্যাঁ, আর বাইরে সমস্ত চিৎকার চাঁচামেচি হচ্ছে, মদ্যপ অবস্থায় যাচ্ছাতা বলছে যে ওদের দেখে নেবো। হ্যাঁ, বলছে সালারা বেরিয়ে আয়, সালা বেরিয়ে আয়, বেরিয়ে এলে তোকে দেখে নেবো, সালাকে খুন করবো। হ্যাঁ, মূল কথা, তাদের কথাবার্তার মাঝেই বোঝা গেল এই কিছুদিন আগে এখানে যে আপনার আমাদের 10ই নভেম্বর যেটা হয়েছে, এখানে একটা আমাদের যে ফেস্টুনটা ছিল এটা পোড়ার কাজ হয়েছে, ওটা পুড়ে দিয়েছে, বিজেপির লোকেরা পুড়ে দিয়েছিলো। তাতে দেখা গেছে আমার পুত্র স্বপন এখানে বুথ সভাপতি, ও ওখানে ওতে সাক্ষী আছে, ওর উপর সেদিন থেকে একটা রাগ বা টার্গেট দাঁড়িয়ে আছে। আর কমপ্লেনার মেনলি এ তো সামনে দাঁড়িয়েছে, এ তার সংগঠক ছিল, এই বুথে যেহেতু হয়েছে তার সংগঠক সব কিছু চাক্ষুষ করছে, সারা দৌড়া ছিল ওদের সামনে, ওরা দেখেছে। যার ফলে দেখা গেছে ও ছিল বলে রাগটা ওদের থেকে গেছে, সেই রাগটা আপনার দেখা গেছে মদ্যপ অবস্থায় কতগুলো ছেলে গাড়ি থেকে নিয়ে এসে এখানে আমাদের দেওয়ালের 3-4 জায়গায় বোম মেরেছে, আর এখানে মেঝের উপরে বোম মারা হয়েছে এবং সকলের কাছে গালাগালি করা হয়েছে জঘন্য ভাষায়, সারারা বেরিয়ে আয়, তোকে একবারে জানে মেরে ফেলবো। এই অবস্থাতে একটা ব্যাপার, যতটুকু তাদের কথাবার্তায় জানা গেল এখানে বিজেপির নেতৃত্ব, নতুন যে ছেলেটি হয়েছে পারুলবাড়ি বাড়ি শ্যামাপ্রসাদ মাইতিনাকে, তারই নেতৃত্বে কতিপয় ছেলে আমাদের এই গোটা 6 নম্বর অঞ্চলকে মাতিয়ে বেড়াচ্ছে, বেশ কিছুদিন হলো আমাদের একেবারে অশান্ত করে তুলছে। আমরা বারবার ধরে এটা পুলিশের নজরেও এনেছি, কিন্তু বিশেষ একটা কাজ হচ্ছে বলে মনে হয়নি। আর সবচেয়ে বড় কথা, এরা এই এই যে পড়ার কাজটা, ওতে ও সাক্ষী এটা আছে বলে ওকে শায়েস্তা করার জন্য পরিকল্পনা করে নিয়েছিল। ঠিক এদিনের ঘটনাটার পরেই কালকে রাত্রা বেছে নিয়েছে, ওদের রাত করে ফিরে আসার পরেই ওকে টার্গেট করে চলে এসছে যে রাত্রে চলে গেলে আর কাউকে পাবো না। তাই দেখা গেছে তার মা, তার স্ত্রী, ছেলে, মেয়ে প্রত্যেককে একবারে খুব নগ্ন ভাষায় কথাবার্তা বলেছে। আর আপনারা তো দেখলেন যে আমাদের অ্যাসবেস্টাস উড়ে গেছে, দেওয়ালে 3 জায়গায় আঘাত করেছে, আর এখানে করেছে, এই অবস্থাতে চরমভাবে সন্ত্রাস সৃষ্টি করতে চায়। আপনাদের নন্দীগ্রামের গোকুলনগরে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের বাড়িতে বোম ফেলা হয়েছে এমনই অভিযোগ করছে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা, তো তারা আপনাদের বিরুদ্ধে এই অভিযোগের আঙুল তুলছেন, আপনি কী বলবেন? এটা তৃণমূল কংগ্রেসের সম্পূর্ণরূপে মিথ্যে অপপ্রচার, ভারতীয় জনতা পার্টির বোম ফেলার কালচারই নেই, আর যতটাই হচ্ছে আমাদের দলের সমর্থকদের বাড়িতে ওরা বোম মেরে, তৃণমূলরা বোম মেরে নিজেদের নামে প্রচার করছে যে নিজেদের সভাপতি বাড়িতে বোম মারা হচ্ছে, এটা হচ্ছে ওদের তৈরি করা একটা অপপ্রচার, আমাদের বিজেপি কর্মীদের ফাঁসানো, মিথ্যা মামলায় ঢোকানোর এটা একটা অপপ্রচার প্রয়াস। আপনার নাম? আমার নাম বিজন দাস, আমি নন্দীগ্রাম বিধানসভা কমিটির সদস্য। বৃহস্পতিবার রাতে কোচবিহার বাবুরহাট বাজারে গুলিকাণ্ড নিয়ে শুক্রবার কোচবিহার কোতোয়ালি থানার অতিরিক্ত পুলিশ সুপার কুমার সানি আজ সাংবাদিক বৈঠক করলেন। তিনি জানান, গতকাল রাতে পুলিশ 3 জন দুষ্কৃতীদের গ্রেপ্তার করে এবং তাদের সাথে 2টি রিভলভার, গুলি এবং 2টি মোবাইলের সাথে গাড়িও পাওয়া গেছে। তিনি জানান, তাদেরকে আজ কোর্টে তোলা হয় এবং 7 দিনের পুলিশ হেফাজত নেওয়া হবে। এদের 3 জনের মধ্যে 2 জনের বাড়ি পুন্ডিবাড়ি এবং 1 জনের বাড়ি বাবুরহাট নীলকুঠি এলাকায়।
चलते हैं, बट बहुत सीरियस मामला है उसके खिलाफ। हाँ यस यस, ही इज ऑल्सो इन्वॉल्व इन दैट। उसको एक्चुअली बंटी एब्सकॉन्डिंग छिलो, उसको हम लोग खोज रहे थे। अभी सिंस ही हैज बीन कॉट गया है तो रिमांड में ला के आगे की इन्वॉल्वमेंट छिलो, आगे की कोड़े छे, जो जो हम लोग का सस्पेक्टेड इन्वॉल्वमेंट है वो हम लोग देखेंगे, रिमांड में लेकर आएंगे, चेक करेंगे। नहीं, पुलिस जो इन्फॉर्मेशन पे हठात कर इसे दो तीन राउंड हवा में फायर, जार मध्य दो जन माइनर इंजरी आछे। अब फर्दर ओखाने की हुई छिलो आगे का जाके लेगे छे ओके, मतलब पॉइंट ब्लैंक रेंज में मैंने उसको टारगेट करके ओके मेरे छे कि नहीं, ये सब तो फर्दर आफ्टर इन्वेस्टिगेशन ही पावा जाएगा। सर आज के सकाले ओई मंदिरे सामने थेके ताजा गुली एकटा पावा गिएछे, देखते हैं, बताते हैं, चेक करते हुए कुछ चेक करते हुए। एक्चुअली कल रात के 3 तो कल रात के ही तो पावा गई थी। हां सकाल वाला तो अत रात्रि खोजा, तो ऑपरेशन काफी अच्छा था और काफी डेरिंग ऑपरेशन, हम फिर से बोलेंगे ऐसे उठाने। वो लोकल एरिया है, बाबूरहाट लोकल एरिया थे छिलो, और उसके बाद फर्दर इशू ये करके उठाया है, मतलब कई जगह टीम निकला था, कई जगह लेके करके उठाया। इधर बाड़ी टाइप उठाया मैंने ज्यादा, बाड़ी तो बाबूरहाट नीलकुठी विप्रजीत मजुमदार बाड़ी चेक पोस्ट साहेब कॉलोनी और अरिजीत मजुमदार सेम ओखाने। ये डिटेल आपको हम प्रेस वाले ग्रुप पे डाल, ठीक है। বাইসন দেখতে গিয়ে বাইসনের হামলায় জখম হলেন এক মহিলা। ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের নাগরাকাটা ব্লক ও বানারহাট থানার অন্তর্গত কলাবাড়ি এলাকায়। জানা গিয়েছে এদিন কয়েক কাটা জঙ্গল থেকে একটি বাইসন কলাবাড়ি লালস্কুল সংলগ্ন এলাকায় ঢুকে পড়ে। সেই সময় বাইসন ঢুকে পড়ার খবর পেয়ে সেটিকে দেখতে মানুষ ভিড় জমায়। আশ্রী ওরাও নামে এক মহিলা বাইসনটিকে দেখতে ঘটনাস্থলে যান। সেই সময় বাইসনের হামলায় ওই মহিলাটি গুরুতর আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের বনকর্মীরা। আহত মহিলাকে উদ্ধার করে বানারহাট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়। ঘটনাস্থলে বনকর্মীরা বাইসনটির ওপর নজরদারি চালাচ্ছেন। এই ঘটনায় মানুষ বন্য প্রাণী সম্পর্কে সচেতন নয় তার প্রমাণ ফের পাওয়া গেল। শিক্ষা দপ্তরের উদ্যোগে বিলোনিয়া পুরাতন টাউন হলে দক্ষিণ জেলা ভিত্তিক দুদিনব্যাপী বিজ্ঞান মেলা ও প্রদর্শনী অনুষ্ঠান শুরু হলো আজ থেকে। শুক্রবার বিকেল 3 নাগাদ প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিলোনিয়ার বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক। এছাড়া উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা শিক্ষা আধিকারিক সুবীর মজুমদার, বিলোনিয়া পৌর পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্র গোপ সহ অন্যান্যরা। এই মেলায় দক্ষিণ জেলার 45 স্কুল থেকে ছাত্রছাত্রীরা তাদের প্রদর্শনী নিয়ে মেলায় উপস্থিত হয়েছিলেন। প্রতি বছর এই মেলাকে কেন্দ্র করে ছাত্রছাত্রীদের মধ্যে একটা আলাদাই অনুভূতি দেখা যায়। বিজ্ঞানপ্রেমী ছাত্রছাত্রীরা তারা এই সুন্দর দিনটির জন্য অপেক্ষা করে থাকেন, তাদের বিভিন্ন প্রতিভাকে কাজে লাগিয়ে নিজেদের তৈরি প্রদর্শনী উপস্থাপনা করার জন্য। অনুষ্ঠান শেষে বিভিন্ন বিদ্যালয় থেকে আগত ছাত্রছাত্রীদের প্রদর্শনী স্টলগুলো পরিদর্শন করেন বিধায়ক সহ অন্যান্যরা, এবং অংশগ্রহণ করা ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলে উৎসাহিত করেন। এখন অনেক সুযোগ সুবিধা আছে, পড়াশোনাটা যাতে ভালোভাবে করে। আজকে এই বিজ্ঞান মেলায় আমাকে আমন্ত্রণ জানানোর জন্য উদ্যোক্তাদের আমি আন্তরিকভাবে শ্রদ্ধা এবং অভিনন্দন জানাচ্ছি, অভ্যুদয়াস ইন্দিদায়াস সবাইকে। আমি অনেককেই চিনি না সবাইকে। Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTech and Diploma Engineering courses in its Lars Green campus. For admission, contact the number shown. Institute of Technology, Kolkata, conducting AICT recognized and university affiliated MBA Engineering and Polytechnic program. Padma Shri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta, and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool.
strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIQ. Till America. আপনার রুম রেডি ম্যাডাম। থ্যাংক ইউ। আপনাদের মালিক গোপাল ঘোষ কোথায়? এই তো পাশে। আসুন আসুন আসুন। নমস্কার। আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স। দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহেশতলা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজে। এখানে ফ্লেক্স ফ্রন্টলাইট, ব্যাকলাইট, স্টার ফ্লেক্স, ভিনাইল ফ্রন্টলাইট, ভিসাই ব্যাকলাইট ছাড়াও ডিজিপির যে কোনো কাজ করা হয়। প্রিন্টিং জগতের বিশ্বস্ত প্রতিষ্ঠান মা তারা এন্টারপ্রাইজ, পুরাতন ডাকঘরে ভারত পেট্রোল পাম্পের বিপরীতে মা তারা এন্টারপ্রাইজ।